부추 아니 나 찌릿해 푸이 부추지 푸이 분발 이전 돈에 나 뒤에 날도 돈을 떼 돈아 우리 오이 마지 마지 저희 머리 담아 보내 부추 아니 পরিষ্কার ভাবে বলা যায় গড গিফট। তো মেয়েকে যখন আমরা পড়াই কিংবা যে কোনো ছড়া বলি খাওয়ার খাওয়ানোর সময় কিংবা ঘুম পাড়ানোর সময় দু এক লাইন আমরা বলতাম, তারপরে ও নিজে নিজেই দু এক লাইন বলত। অবাক কাণ্ড, 100টি ছড়া, সমস্ত ফলের নাম, 20টি পাখি, সমস্ত জীবজন্তু, 17টি যানবাহন, 10টি রং, 6টি আকৃতি, দেহের 10টি অংশ, 12টিরও বেশি দেশের জাতীয় পতাকা এবং 20টি সবজির নাম মুখস্থ বলে দিতে পারে ঝরঝর করে এই ক্ষুদে। নাম রাহি মুর্মু, শান্তিনিকেতনের বাসিন্দা, আর এই তুখোর স্মৃতিশক্তির জন্যই তার নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। এত অল্প বয়সে এত কিছু বিষয় শিখলো কি করে রাহি? বাবা মা জানালেন, ছোট থেকেই মোবাইল অথবা টিভির পরিবর্তে তাকে ছড়া এবং অন্যান্য জানা অজানা বিষয়গুলো শেখানো হয়। ওর যখন রেকর্ড করেছে তখন 12টা দেশের জাতীয় পতাকা বলতে পেরেছে, এখন কিন্তু আরো বেশি বলতে পারবে। আর ছড়া এখন সেই সময় রেকর্ড যখন করে তখন কিন্তু 51টা ছড়া বলেছে, আর এখন যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে মোটামুটি 100-এর উপরে বলে দেবে ছড়া। যখন কোথাও আমরা বাইরে যাই বেড়াতে যাওয়ার পরে যখন যে কোনো স্ট্যাচু কিংবা যে কোনো গাছপালা দেখে জিজ্ঞাসা করে নিই, এটা কি গাছ, এটা কি, তখন আমরা বলে দিই। বলে দেওয়ার পরে কিন্তু সে বাড়িতে এসো সেই কথাগুলো জিজ্ঞাসা করে, সেটা কই? ওর পশু পাখির নাম, ফল ফুল, সবজি, জীবজন্তু, যানবাহন, তারপর আকৃতি মানে শেপ যেটাকে বলছে শেপ, আর ও ছড়া অনেক কটাই বলতে পারে। ও যখন রেকর্ড করে 51টা ছড়া বলেছে, এখন আরো বেশি আপনি জিজ্ঞেস করুন। খাওয়া দাওয়ার সময় তাকে ছড়া শুনিয়ে খাওয়ানো হয়। মেয়ের এমন কৃতিত্বের পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই খুশি বাবা মা। এর পাশাপাশি বাবা মা অন্যান্য ছেলে মেয়েদের যাতে মোবাইল এবং টিভির থেকে দূরে রাখেন, তাদের অভিভাবকরা তার জন্য আবেদন জানিয়েছেন। আবির ইসলামের রিপোর্ট, এবিপি আনন্দ।